আবার আমরা নতুন একটা ভিডিও তৈরি করছি, কারণ আরও অনেকগুলো প্রশ্ন এসছে, সেই জন্য আমি আপলোড করে দিচ্ছি। ওগুলো জমিয়ে রাখলে না আমি পরে হয়তো ভুলে যাব বা খুঁজে পাবো না, সেই জন্য আমি আপলোড করে দিচ্ছি। এই ভিডিওটার নাম দিচ্ছি আমরা মেঘ চাঁদনি, মানে মেঘের আর চাঁদের আলোর খেলা আর কি। মেঘ চাঁদনি বলো না, নামটা মেঘ চাঁদনি। আচ্ছা, তো প্রথম প্রশ্নগুলো বলার আগে আমি নামটাগুলো আর বলছি না, নাম কোন জায়গা থেকে, কারণ অনেকে নাম দিতে চান, অনেকে দিতে চান না। আর নাম বা জায়গাটা তো অত ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে কি বলেছেন বা জানতে চাইছেন সেটা। সেই জন্য আমি আর ওগুলো প্রত্যেকটা খুলে দেখে কি মানে বলছেন যে আমার পরিচয়টা দেবেন না এসে, ওটা আমি আর ওগুলো কমপ্লিকেশনে যাচ্ছি না। আমি ডাইরেক্ট একেবারে জিনিসগুলো জাস্ট আমি বলছি আর কি। তো প্রথমে আমি বলতে চাই যে একজন ক্রিটিকের তরফ থেকে একটা এ এসছে, মানে এক ধরনের চিঠি এসছে আমার কাছে, সেটাতে উনি বলেছেন যে উনি বইটা পড়ে খুব এনজয় করেছেন, ওই সবুজ তারা বইটা, নানান স্বাদের এবং নানান কালারের আর কি, নানান শেডসের ছোটো গল্পগুলো ওনার ভালো লেগেছে, কিছু কিছু অবজারভেশন তো একেবারে মানে এক্সট্রাঅর্ডিনারি, সেটা উনি বলেছেন, মেল করেছেন। সেটা আমি বললাম, প্রথমেই ওটা বললাম, একটা ভালো জিনিস দিয়ে, চাঁদে দিয়ে শুরু করছি, তারপর আমি প্রশ্নগুলো পড়ে যাব, কঠিন কঠিন প্রশ্নগুলো আপনাদের, যেগুলো আমাকে উত্তর দিতে হবে এখন, সেগুলো হচ্ছে মেঘ আর চাঁদনি হচ্ছে এই প্রেসগুলো আর কি। সেই হিসেবে সেই কনসেপ্টে বলছি, আর পুরো ভিডিওটা আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তৈরি করবো, আর বেশি বড় করব না, অনেক বড় করব না, কারণ আমার এখানে তো জানেনই যে সূর্যবাবু নেই, আর শৈবালকে দিয়ে করাতে হবে, ওটাও প্রবলেম। যাই হোক, ও বিজি থাকে, তো আমি ছোট্ট করে ভিডিওটা করে দেবো। এবার প্রশ্নগুলো আমি মানে বলছি, একজন যেমন বলেছেন যে তুহিন রেখাটা যদি আপনার লাইফ মানে মেঘ আর কি, এটা বুঝতে পারছেন তো, কঠিন প্রশ্ন, তুহিন রেখাটা যদি আপনার লাইফ স্টোরি না হয় তাহলে আপনি ওটা লিখেছেন কেন? ওটা আসলে এখানে একজন আমি সাইকিক কোচে গেছিলাম, ভালো সাইকিক, উনি আমাকে বলেছিলেন যে ওনাকে আমি বলছিলাম ইন্ডিয়ান মেয়েদের সব মানে বিভিন্ন প্রবলেমের কথা আমি বলছিলাম, যে কীরকম সাফার করে আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে মেয়েরা কীরকম সাফার করে, অপারেস করে রাখা হয় মেয়েদের, মানে চেপে রাখা হয় আর কি। তো উনি বলছিলেন যে মেয়েদের ওয়েস্টার্ন কান্ট্রিতেও চেপে রাখা হয়, তবে তোমাদের মতো অত না, এখানেও মেয়েরা সাফার করে অনেক, মেয়েদের সব জায়গায় লোকে চেপে রাখে, কিন্তু তোমাদের মতো অত না। তারপর বলেছিলেন যে তুমি একটা বই লেখো এগুলো নিয়ে, আমি পুরস্কার দেখতে পাচ্ছি, বইটা বেস্টসেলার হবে, সেই জন্য আমি তুহিন রেখার বইটা লিখেছিলাম। আমার বেস্টসেলার হবে বলে লিখিনি, মানে ওটা লিখেছিলাম আর কি, বলার পরে আইডিয়াগুলো সব ইয়ে করে, কারণ আমি এখানে অনেক আমার নেপালি বন্ধু টুঙ্গুরা আছে, আমি শুনেছি যে ওদের দেশেও মেয়েরা যদি পর্বতারোহী হতে চায় টায় তাহলে অনেক সময় ওদের নানা রকম প্রবলেম হয় আর কি, ওসব শুনে টুনে আমি জিনিসটা লিখেছি। আচ্ছা, এবার দ্বিতীয় আরেকজন জিজ্ঞেস করছেন যে ওই হামির বইটাতে যে লাস্টে লেখা আছে যে ফিরে এসছে তার স্ত্রীর কাছে, এটা আমি মানে এটা আমি কী লিখেছি আর কি, এটা কি এরকম কেউ কি মানে কাউকে আমি দেখেছি? এটা আমার নিজের ফ্যামিলির গল্প, আমার বাবার অ্যালজাইমার্স হয়ে গিয়েছিলো ছোটো বয়সে বলছি, পরের দিকে আর কি, শেষ বয়সে। তো উনি একটা ওনাকে হোমে রাখা হয়েছিল, কারণ বাড়িতে উনি থাকতে পারতেন না, উনি এমনিতে খুব দাপুটে লোক ছিলেন, তো উনি অ্যাকসেপ্ট করতেন না যে ওনার অ্যালজাইমার্স হয়ে গেছে, আর উনি কয়েকবার হারিয়েও গিয়েছিলেন, মানে সাউথ ক্যালকাটা থেকে বাসে করে উনি দমদমের দিকে চলে গিয়েছেন উল্টো রুটের বাসে চড়ে, তারপরে সেখান থেকে নেমে কিছু খুঁজে পাচ্ছিলেন না, তারপর অন্য আরেকজন দরদি মানুষ তাকে বাড়ি আমাদের বাড়িতে দিয়ে গেছিলো অন্য বাসে করে, এরকম সব কয়েকবার হওয়াতে আমার মা তারপরে ওনাকে ওই হোমে রাখা হয় ওনাকে, কারণ আমার মা তো বাড়িতে থাকতো, মা তো খুব বিজি, মাও তো সায়েন্টিস্ট ছিল, দুজনের কাজের এর ব্যাপার আছে, ছাত্রছাত্রী আছে, পিএইচডি করানোর ব্যাপার আছে, সব তাকে আর কি রেসপন্সিবিলিটি অনেক, তো ওনাকে রাখা হয়েছিল হোমে। এবার উনি চিনতে পারতেন না কাউকে, তো আমরা যেতাম দেখতে, তো হোমেরই ওই আশ্রমের লোকেরা বলছিল যে আপনারা এত দেখতে আসেন এত দূর দূরান্ত থেকে, কিন্তু উনি তো কাউকে চিনতে পারেন না, তো মা তখন বলেছিল যে উনি না চিনতে পারলে কি, আমরা তো ওনাকে চিনতে পারি, আমরা তো জানি উনি আমাদের কি, উনি যতই ভুলে যাক আমাদের। তো তখন যাদবপুর ইউনিভার্সিটির ভিসি ছিলেন অশোকনাথ বসু, আমার বাবার জুনিয়ার আর কি, তো উনি আমার বাবাকে দেখতে গিয়েছিলেন, আর ওনাকে কিন্তু আমার বাবা চিনতে পেরেছিলেন। তখন অনেকে বলছিল যে আশ্রমের লোকেরা বলছিল যে উনি তো ওনার কলিগ বা মানে জুনিয়ার আর কি, সহপাঠী, জুনিয়ার মানে চেনা আর কি, ছোটো ভাইয়ের মতো ধরনের আর কি, ওনাকে চিনতে পেরে গেছেন, কিন্তু যারা ডে টু ডে ওনার সঙ্গে ছিল তাদেরকে উনি মনে করতে পারছেন না, তো ওটা বলেছিল আর কি, সেটাই আমি এখানে বললাম। আচ্ছা, এবার আরেকটা চাঁদনির কথা বলি, প্রেজের কথা, যে আরেকজন রিভিউয়ার এখানে বলেছেন যে ওনার আমার রাইটিংগুলো পড়ে মনে হয়েছে আমি অন্য কোনো স্টাইলে লিখেছি, একটা নতুন ধরনের স্টাইলে লিখেছি, যেটা আমার একান্তই আপন স্টাইল, নিজস্ব একটা স্টাইল, আর উনি বলেছেন যে আমার মধ্যে সম্ভাবনা আছে, আমাকে উনি রেসপেক্ট জানিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন, সেটা বললাম। আর
আর একটা জিনিস হচ্ছে যে একজন ভদ্রমহিলা একটা আমেরিকা থেকে চিঠি লিখেছেন, তিনি লিখেছেন যে আমি ওই সুনয়নি বইটাতে বোধহয় আমার র্যাডিক্যাল বলে একটা গল্প আছে, ওই গল্পটার মধ্যে ওই যে বাঁদরকে দিয়ে দেখানো হচ্ছে না যে বাঁদর রুল করছে, সেই জিনিসটা নাকি সত্যি নাকি আমেরিকা একটা জায়গায় মিনেসোটা বলে একটা জায়গায় নাকি ওরকম বাঁদর নেই, তবে ওখানে নাকি একটা কুকুর আছে যে নাকি ওখানকার একটা জায়গার মেয়র, এবং সে নাকি তিনবার না চারবার কতবার পরপর ইলেক্টেড হয়েছে, হয়ে ওখানে মেয়র হয়ে রুল করে এবং সবাই মেনে নিয়েছে ওটা। তো সেটা উনি আমাকে জানিয়েছেন আর কি। তবে বাঁদরের এই ব্যাপারটা আমার বানানো হলেও ওই বাঁদরকে যে ঢিল মেরে ফেলেছে ওটা কিন্তু সত্যি ঘটনা। ওটা রমণ মহর্ষির আশ্রমের ওখানে একটা বাঁদর ছিল, মহর্ষি তখন বেঁচে ছিলেন, আগে তো মহর্ষি অনেক বছর গুহায় ছিলেন, প্রায় 30-35 বছর টানা বোধহয় দুটো গুহায় ছিলেন, স্কন্দাশ্রম আর বীরপক্ষকে। তো ভগবান যখন ওখানে ছিলেন তখন ভগবান তো ওখানে 17-18 বছরে চলে গিয়েছিলেন ওনার বাড়ি থেকে মাদুরাই থেকে, তারপর বাকি লাইফটা ওখানেই ছিলেন। এবার 30-35 বছর বোধহয় উনি গুহায় ছিলেন, এবার তখন অনেক বাঁদরের সঙ্গে ওনার আলাপ হয়েছিল এবং বাঁদররা ওনাকে এসে সব কিছু বলতো টলতো এ করতো। এমনিতে বাঁদরদের নাকি মানুষ জন্তুদের নাকি মানুষ ছুঁয়ে দিলে না কী করলে নাকি ওরা ফেলে দেয় ওদের বাচ্চাকে, এসব আমি শুনেছি। কিন্তু ওরা বাঁদরের বাচ্চাকে ভগবানের কাছে নিয়ে আসতো আশীর্বাদের জন্য, আশীর্বাদ নেওয়ার জন্য। তারপরে ওদের মধ্যে একটা বাঁদর ছিল, সে একটু খঞ্জ ছিল কিন্তু তার ওদের মানে মানে পালের হেড হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওকে তারা করবে না ওর প্রবলেম আছে বলে। মহর্ষির কাছে এসে আশীর্বাদ চেয়েছিল, মহর্ষি আশীর্বাদ করে দিয়েছিলেন, তারপরে মানে আশীর্বাদ মানে মহর্ষি আর কি চেয়ে গেছিল, তারপরে ও তারপরে মানে ওর পালের ইয়ে হয়ে গিয়েছিল, পরে আবার দেখা করতে এসেছিল। এরকম সময় অনেক স্টোরিজ আছে মাঙ্কিদের নিয়ে, এবং ভগবান আর কি চিতা টিতাদের সঙ্গে নাকি কথা বলতেন, এসব সব অনেক স্টোরিজ আছে। তো এবার ওই একটা বাঁদরকে ওরকমভাবে মেরে ফেলেছিল, সে কোথায় বসেছিল তাকে ঢিল মেরে ফেলেছিল একজন মুসলিম ভদ্রলোক, তো তার পাল আর কি সে বাঁদরটাকে নিয়ে ভগবানের কাছে এসেছিল আর কি, যে নালিশ জানাতে যে ওকে এইভাবে মেরে ফেলেছে। তো ওই জিনিসটা আমি ওখানে ইনকর্পোরেট করেছি, ওই একটা ব্যাপার। আর আরেকজন ভদ্রমহিলা উনিও ইউএসএ থেকে লিখেছেন, উনি লিখেছেন যে ওনার আমার ছোটো গল্পগুলো পড়ে খুব ভালো লাগে, কারণ ওনার মনে হয় যে আমার রাইটিংয়ের মধ্যে একটা কিছু আছে যে একটা পড়লে উনি পরেরটা পড়তে ইচ্ছা করে, পরের গল্পটা পড়তে ইচ্ছা করে, চুম্বকের মতো আকর্ষণ করে ওনাকে। কিন্তু ওনার হাতে সময় কম, উনি একটা শপিং বিরাট বড় শপিং ইয়ের আর কি কোম্পানির আর কি উনি ফ্লোর ম্যানেজার, তো সময় পান না উনি বেশি। এবার রাত্রিবেলা যখন ঘুমোতে যান তখন আমার ওই ছোটো ছোটো গল্পের বইগুলো নিয়ে শোন এবং পড়ে ফেলেন, অনেক গল্প পড়ে ফেলেন যেহেতু ছোটো ছোটো গল্প, কিন্তু দিনের বেলা তো সময় পান না, তাই বড় বইগুলো পড়তে ওনার মানে অসুবিধে হয়, কিন্তু বড় বইগুলো উনি উইকেন্ডে ট্রাই করেন। তবে ওই আর কি ওই চুম্বকের মতো কিছু একটা আছে যেটা ওনাকে আকর্ষণ করে, সেটা উনি জানিয়েছেন। আরেকজন ভদ্রলোক উনি লিখেছেন যে আমার ওই আনসেন্সার বইটা পড়ে ওনার খুব ভালো লেগেছে, বলেছেন যে আমার গল্প মানে বইটা উনি অনেকবার পড়েছেন এবং ওইটা পড়াতে ওনার একটা উনি একটা পিস পান, এক ধরনের পিস পান, উনি আমার বই পড়ে পিস পান। আর মানে উনি আর কি অনেককে বই দিয়েছেন, তারাও নাকি পিস পায় আমার বই পড়ে উনি বলেছেন। তো এবার মানে ওনার বক্তব্য হচ্ছে যে ওই আনসেন্সার বইটা পড়ে উনি পিস পেয়েছেন এবং উনি ওটা অনেকবার পড়েছেন। তো আনসেন্সার বইটা না জানেন তো দেশ পাবলিশিং এক মাস ওরা ডিসপ্লেতে রেখেছিল, ওই আমার যে প্রথম পাবলিশার ছিল, যারা প্রথম বলা ঠিক না কারণ প্রথমে তো আমি ওই অনুভব প্রকাশন থেকে বোধহয় পাবলিশ করেছিলাম, তারপরে পুঁথি থেকে পাবলিশ করেছিলাম, তারপর থার্ড ওরা পিনাকির আর কি, ওরা ওদের ওরকম অপশান ছিল যে ওরা দেশে ওদের ভালো বইটিগুলো দেয় আর কি, যারা ভালো লেখে টেকে সেগুলো ওরা মার্কেটিংয়ের জন্য দেশে দেয়। তো আমার তো ওরা দিয়ে এসেছিল, এবার অনেক আগে আমার যখন ধানসিঁড়ি বইটা বেরিয়েছিল তখন আমি দেশের মালিককে চিঠি লিখেছিলাম যে আমি এরকম আপনাদের ওখান থেকে বই ছাপাতে চাই, তো উনি বলেছিলেন যে আমার কোনো অসুবিধে নেই, আপনি ম্যানুস্ক্রিপ্ট পাঠাতে পারেন, তবে এই ধানসিঁড়ি বইটা আমরা ছাপাতে পারবো না কারণ আমরা রিপাবলিশ করি না, ফ্রেশ বই হলে তখন পাঠাতে পারেন, তখন আমরা বিবেচনা করি। তো যাই হোক, তারপরে তো ও পিনাকিদের ওই অপশানটা ছিল বলে ওরা আমার অনেক বই মার্কেটিং করেছে এবং ওই বইটা আনসেন্সার বইটা ওটা নাকি এক মাস ডিসপ্লেতে রেখেছিল, সেটা আমি শুনেছি। আচ্ছা এটা গেল। তারপরে আরেকটা কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনটা হচ্ছে যে আমার এই বইয়ের কাভারগুলো নিয়ে গেলে যে আমি ডিজাইন করি, কতগুলো কাভার আমার ডিজাইন করা, কতগুলো কাভার আমি পিক্সাবের ইমেজ ইউজ করেছি সেটা জানতে চাইছে। কিছু কিছু বই তো পিক্সাবের ইমেজ ইউজ করে আমি করেছি কারণ ওটা তো ওরা সিসিওতে দেয় লাইসেন্সড আন্ডার ক্রিয়েটিভ কমন্স আর কি, তো ওই জন্য আমি করেছি। যেমন বাচ্চাদের বইগুলো ওখান থেকে ছবি নিয়ে করা, কারণ বাচ্চাদের বইতে তো ছবি না থাকলে ভালো লাগে না, ওদের অ্যাট্রাক্ট করে, আর ওখানে যেহেতু ওরা অ্যালাউ করছে আমি আর শুধু ওগুলো আঁকা বা ডিজাইন করতে যাবো কেন।
তো আমি ওই জন্য ওখান থেকে নিয়ে নিয়েছি ছবিগুলো, এবং বাচ্চাদের বই ছাড়াও আমার অনেক বই আছে যেগুলো আমি ওখান থেকে ছবি নিয়ে করেছি, যেমন আভাজু, তারপরে মাছরাঙা, তারপরে চামেলি চামেলি ফুল, তারপরে আর কি আছে, আফগানি 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 বইটাও মনে হয়, হ্যাঁ আফগানিরও তো পেছনের ছবিটা তো বোধহয় ওখান থেকেই নেওয়া, পেছনের আর ওয়ালের ছবিটা যে সামনে আছে আফগানি বইটা ওখান থেকে নিয়ে, অনেক বই আছে ওখান থেকে ছবি নিয়ে করা। এখনকার লেটেস্ট বই যেগুলো বেরিয়েছে সবুজ তারা বা তোষা নদী স্কিজোফ্রেনিক, ওই বইগুলো ওখান থেকে ইমেজ নিয়ে করা। কিন্তু অনেক বই আছে যেগুলো আমি নিজেও ডিজাইন করেছি, যেমন হামির, তারপরে হামির, তারপরে ময়ূরকণ্ঠী বলকল, মায়া হরিণ, কামাক্ষী, তারপরে নীলভরণী, তুহিন রেখা, চাঁদের মহুয়া বনে, আন্দোলিকা, ডমরু, তারপরে আর কি আছে, যাযাবর বইটাও আমি নিজেই ডিজাইন করেছি, খুব সিম্পল ডিজাইন কিন্তু ভালোই লাগছে দেখতে, খারাপ লাগছে না বলুন। তবে ওখানে যে ইমেজটা বসানো আছে ওটা কিন্তু আমি একটা ফন্ট দিয়ে, একটা না দুটো ফন্ট ইউজ করে বসিয়েছি, কিন্তু অনেক ফন্ট থাকে, অ্যাথলেট ফন্ট, তারপর অনেক রকম ডিজাইনের ফন্ট থাকে, ওগুলো আমি ইউজ করে অনেক ডিজাইন করি, বা বইয়ের ভেতরে যে জিনিসগুলো বসাই ছবিগুলো সেগুলো আমি ওই ওই ফন্ট ইউজ করে করি। কারণ আমি তো কপিরাইটের ব্যাপারটা দেখতে হবে, যে কোনো জিনিস তো আমি বসাতে পারি না, কপিরাইট ইস্যুস যাতে না হয়, আমার যাতে প্রবলেম না হয়, জেলে ফেলে ধরে নিয়ে যাবে আমাকে চোর বলে, তখন ওই মানে ওইটা আমি অ্যাভয়েড করি। তো মোটামুটি ফন্টগুলো আমি বসাই ওখানে, ওগুলো যদি সুন্দরভাবে ফন্টগুলো এখানে ওখানে আর্টিস্টিক্যালি বসিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ওটা সুন্দর ডিজাইন হয়ে যায়, তাই না? সেটা সেটা আমি করি। আর কামাক্ষী বইটা তো বললাম আমি ডিজাইন করেছি, তারপরে চাঁদের মহুয়া বনে, তারপরে আবার এদিকে ঘুম পাহাড়ি আতরটা আবার ওখান থেকে আমি ছবি নিয়ে করেছি। তো এরকম আর কি মিলিয়ে মিশে হয়তো 50-50 হবে, আমি তো আর কাউন্ট করে দেখিনি, তবে আপনি বলেছেন এবার আমি কাউন্ট করে দেখব যে কত হলো, মনে হয় 50-50 হবে। তো এটা একটা জিনিস আছে। আর ওই আরেকটা আবার প্রেজের একটা বলি, প্রেজ ওটা আবার একজন লিখেছেন যে আপনার রাইটিংয়ের কী ধরনের ক্রিটিসিজম আসে বা কী ধরনের প্রেজ আসে, কারণ আমরা তো কোনো মানে সেরকম কমেন্ট দেখতে পাই না অ্যামাজন ট্যামাজনে, সেই জন্য মানে কীরকম ওটা জানতে চাই আমরা আর কি, সেই হিসেবে লিখেছেন। তো আরেকটা আমি বলি যে ওই সাহিত্য একাডেমির প্রেসিডেন্ট ছিলেন রমাকান্ত রথ, উনি উড়িষ্যার খুব নাম করা পোয়েট, আর শুধু নাম করা পোয়েটই না, উনি পদ্মভূষণ পেয়েছেন, তারপরে সরস্বতী সম্মান পেয়েছেন, ওটা বোধহয় সাহিত্য একাডেমি জ্ঞানপীঠের থেকে বোধহয় বড় প্রাইজ যত আমার মনে পড়ছে, সাহিত্য একাডেমি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন, ওটাও আরও সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডের থেকেও বড়, মানে খুবই বড় উনি একজন ক্রিয়েটার, ফিলোসফিক্যাল পোয়েম টোয়েম বেশি লেখেন। আর উনি আবার উড়িষ্যার চিফ সেক্রেটারিও ছিলেন, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ হেড ছিলেন আর কি, এই অ্যাডমিনিস্ট্রেটিভ হেড না মানে ডিপ্লোম্যাসির দিক দিয়ে। তো ওনাকে আমি একবার একটা কবিতা ওনার আমি ট্রান্সলেট করেছিলাম, উনি পছন্দ করেন না যে ওনার ওয়ার্কস কেউ ট্রান্সলেট করুক, কারণ মানে ভুলভাল ট্রান্সলেশন হওয়ার চান্স থাকে, সেই জন্য উনি কাউকে করতে দেন না। তো ওনার একটা কবিতা আমি সেটা ইংলিশের থেকে আমি উড়িয়া থেকে ট্রান্সলেট করেছিলাম, কিন্তু আমার একটা বন্ধু আমাকে বলে দিয়েছিল, কারণ আমি তো আর উড়িয়া পারি না, যদিও ওটা বাংলার মতোই অনেকটা, নির্বাসিত সৈনিক নাম ছিল, নির্বাসিতটা যেমন বাংলা টাইপ, কিন্তু সব তো আর আমরা বুঝি না আর এইগুলো, ও আমায় বলে দিয়েছিল মানেটা, কিন্তু ওইটার ওই উড়িয়াটা পোয়েমটা ছাড়া ওটা যেটা ইংলিশে এখন আমি দেখি যে ইংলিশে অ্যাভেলেবেল আছে ইন্টারনেটে, সেটা কিন্তু ওই রমাকান্ত রথের নিজেরই ট্রান্সলেট করা, যেটা আমি দেখেছি আর কি, কারণ উনি তো ট্রান্সলেট করতে দেন না বোধহয় সবাইকে, মানে ইনফ্যাক্ট হয়তো দেনই না। তো ওই ইংলিশটা ওনারই ট্রান্সলেট করা যেটা আমি দেখেছি রিসেন্টলি ওই পোয়েমটা। তো যাই হোক, সেই একজন ভেবেছিল, একজনের অনুবাদ পত্রিকায় আমার ওটা ছাপা হয়েছে, তো ও ভেবেছিল আমি ইংলিশ থেকে ট্রান্সলেট করে দিয়েছি, তখন আমি কিন্তু ওই ইংলিশ পোয়েম কিন্তু আমি দেখিনি, তখন আমি আমার বন্ধুকে বলেছিলাম, তো নন্দিনী শতপতি বলে একজন বোধহয় রাইটার আছে ওখানে, তার কথা বলেছিল, রমাকান্ত রথের কথা বলেছিল, আর একটা যেন কার কথা বলেছিল সেই নামটা আমি ভুলে গেছি, তিনজনের কথা বলেছি। তো এনারটা আমি এনার কবিতাটা নিয়ে আমরা ইয়ে করছিলাম আর কি। এবার আমি পরে ইন্টারনেটে দেখেছি ইংলিশ ট্রান্সলেশনটা আছে, ওটা আমার পোয়েটের নিজেরই ট্রান্সলেট করা। তো যাই হোক, আমি যদি ইংলিশ থেকেও ট্রান্সলেট করে দিতাম, উড়িয়া থেকে না করবো, তাহলে তো আর খুব একটা অসুবিধা হতো না, কারণ ওটা তো পোয়েট নিজেই ট্রান্সলেট করেছে, রাইট জিনিসই করেছে। তো এবার আমি ওনাকে পাঠিয়েছিলাম এক জার্নালিস্টের থ্রু দিয়ে কন্ট্যাক্ট করি, কারণ ওই এডিটার ভেবেছিলেন যে আমি ওটা ইংলিশ থেকে করেছি, বলছি ওটা কনফিউশন হয়েছিল নানারকম, আমার কাছে নামটা চেয়েছিল আমি দিতে পারিনি, আমি কাগজটা ফেলে দিয়েছিলাম, তারপর যে করে দিয়েছিল তার সঙ্গে আমি কন্ট্যাক্ট করতে পারিনি, সে তখন বোধহয় বিদেশে ছিল, একটা রেসপন্সিবল পোস্টে চাকরি করে, সে বিদেশে যেমন কন্ট্যাক্ট করতে পারিনি, তাতে করে ও ভেবেছে যে আমি ওটা করে দিচ্ছি, ওটা কনফিউশন হতেই পারে, মানুষ ভাবতেই পারে যে অ্যাভয়েড করছে, সেটা কিছু না। তো আমি রমাকান্ত রথের সঙ্গে তখন কন্ট্যাক্ট করেছিলাম যে ওনার থেকে যদি এই নামটা আমি এক্সট্রাক্ট করতে পারি, তো উনি বলেছিলেন যে ওটা নির্বাসিত সৈনিক হয় বোধহয় বলেছিলেন, হ্যাঁ ওইটাই বলেছিলেন উনি, আমার মেমোরি না ভীষণ খারাপ হয়ে গেছে,
তো যাই হোক, তখন আমি ওনার সঙ্গে একজন জার্নালিস্টের থ্রু দিয়ে কন্ট্যাক্ট করেছিলাম। তো উনি আমাকে বলেছিলেন যে আমি ট্রান্সলেট করেছি করেছি বলার পরে আমি ওনাকে পোয়েট্রিটা পাঠিয়েছিলাম, পয়েন্ট পাঠিয়েছিলাম। তো উনি পড়ে আমাকে দুটো পোয়েম আরও ওনার লেখা আমাকে উনি উপহার দিয়েছিলেন। উনি মুখে বলেননি যে আমি আপনার ট্রান্সলেশন পড়ে খুব খুশি হয়েছি, মোহিত হয়েছি, কিন্তু দুটো আরও নতুন পোয়েম উনি আমাকে উপহার দিয়েছিলেন। তো সেই পোয়েমগুলো আমার কাছে আছে, ওনার চিঠিও আছে। উনি লিখেছিলেন যে এইগুলো আপনারা ট্রান্সলেট করতে হবে না, কিন্তু আমার যেটা পার্সোনালি মনে হয় যে ওনার যদি মনে হতো আমি ভুল ট্রান্সলেশন করেছি, ভুল জিনিস করেছি, তাহলে কি আর উনি আরও দুটো পোয়েম এরকম একজনের হাতে দিতেন যে মানে এরকম ভুল ট্রান্সলেট করবে? মানে হতে পারে যে একজন ভদ্রমহিলা ট্রান্সলেট করে দিয়েছেন, জানিয়েছেন ওনাকে, যেহেতু উনি পছন্দ করেন না যে কেউ করুক। সেক্ষেত্রে আমি নিজে ট্রান্সলেট করে মানে অনেস্টলি ওনাকে জানিয়েছি যে আমি ট্রান্সলেট করেছি, সেটার জন্য উনি জেস্টার দেখিয়ে হয়তো ওই দুটো পোয়েম দুটো দিয়েছেন, সেটা হতে পারে। তবে তবুও উনি তো বিরক্তি প্রকাশ করতে পারতেন যে না আপনি কিন্তু মানে আপনার ট্রান্সলেশনটা না আমার খুব একটা মনোভূত হয়নি, সেটা বলতে পারতেন, কিন্তু সেটা উনি বলেননি। ওনার সঙ্গে ফোনেও আমার কন্ট্যাক্ট হয়েছিল, তো ওটা একটা প্রেসের ব্যাপার আমি ধরতে পারি। তবে আমাকে কিন্তু ওই এডিটার যার পত্রিকার জন্য আমি করেছিলাম উনি কিন্তু বলেননি যে আপনার ট্রান্সলেশনটা ভুল হয়েছে, বা আমি আমার নিজেরও মনে হয়নি। আমার পরে এখন ওই কবিতাটা দেখলে আমার মাঝে মধ্যে মনে হয় যে আমি হয়তো আমি কয়েকটা জায়গায় আরও ম্যাচিউর ওয়ার্ড ইউজ করতে পারতাম, কিন্তু আদারওয়াইজ আমার মনে হয় না যে আমি ওটা ভুল ট্রান্সলেট করেছি। জানি না, আমি সেটা জানি না। পোয়েট যখন ডাইরেক্টলি অবজেক্ট করেনি হয়তো অতটা ভুল করিনি, তো ওটা একটা জিনিস জানতে চেয়েছেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে ওটা তো বললাম না, ওই ওই ভদ্রলোকের কথাটা যে শান্তি পান, হ্যাঁ ওটা তো বলেছি। আর আরও কয়েকটা জিনিস সেখানে আছে, আমি কুকুরের ওটাও তো বলেছি না যে মিনেসোটাতে আছে, ওর নাম বোধহয় লিউক, লিউক নাকি, হ্যাঁ লিউকই বোধহয় ওর নাম। আর ফাদার অ্যান্টোনিওর কথা যেটা বলেছিলাম আগের ভিডিওতে, ওটার সম্বন্ধে একদম নামটা জানতে চেয়েছেন। ওটার বোধহয় নাম ফাদার রবার্ট রেনে, রেনে রবার্ট বা রবার্ট রেনে বলে ফ্লোরিডার একজন ক্যাথলিক প্রিস্ট বোধ হয়। ওনাকে মেরে ফেলেছে, খুন করেছে, কিন্তু উনি ক্রিমিনালদেরকে নিয়ে কাজ করতেন, ক্রিমিনালদের ওই ওরা যখন মানে ওই রিপেন্ট করে ওই ব্যাপার স্যাপারগুলো নিয়ে, যে হয় না ওদের কি বক্স থাকে ওখানে গিয়ে ক্রিশ্চানদের, ওরা যখন বলে আর কি জিনিসগুলো, সেই ব্যাপারগুলো নিয়ে কাজ করতেন, অনেক ক্রিমিনালের সঙ্গে যোগাযোগ ছিল। তারপর ওনাকে মেরে ফেলেছে একটা ক্রিমিনাল, কিন্তু ওনা তাকে প্রসিকিউট করা যাচ্ছে না, কারণ ফাদার উইল করে গেছেন যে আমাকে যদি কেউ মেরেও ফেলে তাকে তোমরা ক্ষমা করে দেবে। আর আমি তো বলেছি যে স্বপ্নে ক্ষমা করেছে ওরকম একজনের আমি কথা এখানে জানি। তারপরে গাছ কাটা নিয়ে গোলমাল হয়েছে, সেটা প্রিস্ট এরকম ডাইরেক্টলি ওরকমভাবে না, কিন্তু আমি ওগুলোকে রিকনসাইল করেছি আর কি, সেই জিনিসটা হয়েছে। এবার আবার আমি একটা মানে প্রশ্নের কথা বলছি, যেমন একজন আমাকে জিজ্ঞেস করেছেন যে এই ভিডিওগুলো আমি কেন তৈরি করছি, এখানে তো কোনো অ্যাডভার্টাইজমেন্ট বা কোনো কমার্শিয়ালাইজেশনের ব্যাপার নেই, তাহলে আমি ভিডিওগুলো কেন তৈরি করছি? ভিডিওগুলো আমি তৈরি করছি যারা সিরিয়াসলি রাইটিং করতে চায় তারা হয়তো হেল্প পাবে, বা কোনো দিন হয়তো ভবিষ্যতে কারোর কোনো হেল্প হতে পারে রাইটিং ওয়ার্ল্ডে, সেই জন্য আমি ভিডিওগুলো তৈরি করছি, এর সঙ্গে ডাইরেক্টলি অ্যাড বা পয়সার কোনো সম্পর্ক না থাকলেও। আর কামাক্ষী বইটার কথা একজন একজন এক জায়গায় রিভিউ করেছেন যে এটা এই বইটাতে অনেক মানে নতুন জিনিস আমরা জানতে পারছি বইটা পড়ে, এবং এটা একটা কোনো অর্ডিনারি বই না, ভালো বই একটা, আর এটা পড়লে অনেক কিছু তুমি নতুন ইনফরমেশান পাবে। তবে ওটা আমার রাইটিং সম্বন্ধে মানে অনেকেই বলে যে অনেক নতুন ইনফরমেশান পাওয়া যায়, তো ওটা এক জায়গায় রিভিউ করেছে, সেটা আমি বললাম। আমার নতুন যে দুটো বই বেরিয়েছে, সবুজ তারা আর তোর্ষা নদী স্কিজোফ্রেনিক, ওই বইগুলোর মধ্যে একটা বইতে একটা গল্প আছে, সে গল্পটা একটা পাহাড়ি ছেলের কথা আছে, কিন্তু ওখানে আছে যে সিকিমের সে খায় ডাল ভাত তরকারি, কিন্তু সিকিমের লোকেরা ডাল ভাত তরকারি খায় কিনা আমি কিন্তু জানি না, আমি ওটা নেপালি দিয়ে লিখেছি, নেপালিরা ডাল ভাত তরকারি খায়, কিন্তু ও থাকে সিকিমে। আমি আসলে ওটা জেনারেল একটা পাহাড়ি ক্যারেক্টার তৈরি করেছি, ওটার সঙ্গে নেপাল, সিকিম, ভুটান এগুলো ডাইরেক্টলি কোনো রিলেশন নেই, বা হিমাচল প্রদেশ এগুলোর সঙ্গে ডাইরেক্টলি কোনো রিলেশন নেই। ওটাকে আমি একটা জাস্ট মোল্ড করেছি একটা পাহাড়ি ছেলের ক্যারেক্টারে, যে সিকিমে থাকে কিন্তু খায় নেপালিদের মতো ডাল ভাত তরকারি, ওইভাবে আমি জিনিসটাকে ফ্রেম করেছি। ওটা আমি বলে দিলাম রিডারদের যে হয়তো অনেকে মনে পড়ে ভাববেন যে এটা কীরকম ধরনের জিনিস লিখেছেন উনি, তো সেটা আমি বলে দিলাম, ওটা ইমাজিনারি ক্যারেক্টার আর কি একটা। আচ্ছা, সেটা একটা হলো। আর একজন প্রশ্ন করেছেন যে রূপালী রং মেখে যে ওই গান্ধীজি যে হেঁটে যায় রং মেখে, সেটা সত্যি কিনা, মানে রং মেখে গান্ধীজি সেজে যে যায় সেটা সত্যি কিনা?
তো ওটা আমি রমণাশ্রমের ওখানে একজনকে দেখেছি, সে রং মেঘে গান্ধীজি সাজে না, সে মহর্ষি সাজে, সে যে বসে থাকে পুরো মহর্ষির মতো কৌপিন টোপিন পরে, তারপরে মহর্ষি তো কৌপিন পরতেন, ওই কৌপিন ফৌপিন পরে রং ফং মেখে সে বসে থাকে, তো লোকেরা এসে তাকে পয়সা ফয়সা দেয় আর কি, সে ভিক্ষা করে ওখানে, ওটা আমি দেখেছি। তো ওই রিয়েল ক্যারেক্টারটা কি আমি ওই বইটার মধ্যে শুনে হয়নি, বইটাতে বোধহয় আছে, ওটাকে আমি ওখানে ইনকর্পোরেট করেছি, ওরকম একটা ক্যারেক্টার সত্যি আছে। মেকআপ আর্টিস্ট সম্বন্ধে একজন জানতে চেয়েছেন যে মেকআপ আর্টিস্ট নিয়ে যে নতুন বইতে আছে লেখা লেখা যে ওরকম কোনো মানে ট্রাইবাল কাউকে ওরকম মানে অ্যাবিউজ করতে আমি দেখেছি কিনা। অ্যাবিউজ করতে আমি দেখেছি, তবে ট্রাইবাল না, সে একজন মুসলিম মেয়ে ছিল, খুবই গরিব, তার বাবা টালিগঞ্জে কাজ করতো একটা কারখানায়, তো কারখানা তো বন্ধ হয়ে যাচ্ছিলো ওয়েস্ট বেঙ্গলে, তারপরে ওরা বিপদে পড়ে এবং ওরা অনেক ভাই বোন ছিল, পরে বোধহয় বাবা মারাও যায়, তখন ওকে কাজ ফাজে নামতে হয়। তো ও আর কি খুব মানে কালো টালো ওরকম ছিল আর কি, যেরকম মানে সাধারণ চেহারা ছিল খুবই, কিন্তু ও খুব ইন্টেলিজেন্ট ছিল এবং ওর ফাইন সেন্সগুলো খুব ভালো ছিল, খুব সুন্দর সেন্স ছিল। তো মাদ্রাসায় পড়াশুনো করেছে, যেরকম ওরা করে অনেকেই মাদ্রাসায় পড়াশুনো করে, তো সেরকম করেছে, কিন্তু ওকে মানে ও একটা ফাইন দিকে যেতে চেয়েছিল, কিন্তু ওখানে ও মানে বেশি কিছু করতে পারেনি, ওর মানে ও গরিব টরিব বলে আর কি, বা ও দেখতে অত সুন্দর না, এ না ফিটফাট না টাইপের, মানে গেট আপটা অত ইয়ে না, ভালো না আর কি, চটকদার না, সেই জন্য ও করতে পারেনি। পরে বোধ হয় চামড়ার কারখানায় চামড়ার ব্যাগ ফ্যাগ বানানোর দিকে চলে গিয়েছিল। তো ওর কথাটা আমি ওখানে লিখেছি, ওটা ডাইরেক্ট মেকআপ আর্টিস্ট দিয়ে সেভাবে দেখিনি, কিন্তু ওই জিনিসটাকে আমি ওখানে ইনকর্পোরেট করেছি। একজন জানতে চেয়েছেন যে আমি সাইবেরিয়ার কথা বলেছি, ওটা সাইবেরিয়া হবে না সার্বিয়া হবে, সার্বিয়া তো একটা ছোট দেশ, সার্বিয়ার কথা আমি লিখিনি, আমি যে দেখেছিলাম আমাদের আইসপিরের ব্যাপারটা আমি সাইবেরিয়ারই দেখেছিলাম, কারণ আমরা যে কোডগুলো দেখতাম, যেটা ওই এই যে এই মেশিনের যে কোডগুলো যে এই মেশিন থেকে তোমার অ্যাক্সেস করছে সাইট, ওটা আমি দেখেছিলাম সাইবেরিয়া থেকে এসছে, ওই রাশিয়ার সাইবেরিয়া যে ওই সাইবেরিয়া, সাইবেরিয়া এখনও কি রাশিয়ার আন্ডারই আছে আমি জানি না, ইউএসএসআর যখন ছিল তখন তো সাইবেরিয়া রাশিয়া তো একই, কিন্তু এখন এখন কি রাশিয়া কন্ট্রোল করে সাইবেরিয়াকে আমি জানি না, তো আমি একটু জানি না, কিন্তু আমি কিন্তু সাইবেরিয়ার কথাই বলেছি, অসম্ভব ঠান্ডা ওই সাইবেরিয়া, সার্বিয়া না, সার্বিয়া একটা ছোটো দেশ, সার্বিয়া ক্রোয়েশিয়া এগুলো এক জায়গায় না, সার্বিয়া ক্রোয়েশিয়া তারপরে বালগেরিয়া এগুলো বোধহয় এক জায়গায় না, এক টাইপের দিকে, তো সেই সার্বিয়ার কথা আমি বলিনি, আমি সাইবেরিয়ার কথাই বলেছি। আপনি ঠিকই প্রশ্ন করেছেন যে আমার তো ভুল হয় স্বাভাবিক, দুটো একই ধরনের, সেই জন্য ভুল হওয়াটা স্বাভাবিক, কিন্তু আমি কিন্তু সার্বিয়া বলিনি, আমি ওটা সাইবেরিয়াই মিন করেছি, কারণ আমি ওই কোডটা দিয়ে ওটা সাইবেরিয়া থেকে আসতেই দেখেছিলাম। আর আরেকজন জিজ্ঞেস করেছেন যে এটাই লাস্ট প্রশ্ন, যে ক্যান্সারের জিনিসগুলো যে আমি লিখেছি নীলভরণীতে, এটা কি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স? ওটা আমাকে বিপ্রদাও বলেছিলেন যে ওটা কি গার্গী কি ক্যান্সারের ওইগুলো কি নিজের এক্সপিরিয়েন্স থেকে লেখে, কিন্তু আমার কিন্তু ক্যান্সার ধরা পড়েনি, টিউমার ফিউমার ধরা পড়েছে অনেক জায়গায়, সেগুলো অপারেশন হয়েছে, কিন্তু ক্যান্সার কিন্তু ধরা পড়েনি। আমার মায়ের লাং ক্যান্সারে মারা গিয়েছিলো এবং তার আগেও মার একটা ক্যান্সার হয়েছিল, সেটা মা তখন হার্ভার্ডে গিয়েছিলো কাজে, মাদের ফর্মুলা কী সব তৈরি করেছিল ম্যাথামেটিক্স, ওটার জন্য হার্ভার্ড থেকে দেখে ডেকেছিল কাজ শেখার জন্য মাদের কাছে, তো মা গিয়েছিলো তখন বোধহয় মা স্লোয়ান ক্যাটারিংয়ে ওই অপারেশনটা করেছিল, নতুন একটা টেকনোলজি এসেছিলো বাজারে, ওটা দিয়ে ওরা ক্যান্সারটা সরিয়ে দিয়েছিলো, তারপরে ওটা রেকার করেনি, কিন্তু তার 20-25 বছর পরে ওনার লাংয়ে আবার লাং ক্যান্সার দেখা দেয়, সেটা একটা ডিফারেন্ট অর্গানে হয়েছিল তখন, তো মা বোধহয় তখন স্লোয়ান ক্যাটারিং গিয়েছিলো আমার যদ্দূর মনে পড়ছে। তো পরে ওটা ওই ক্যান্সারটা মানে ওইখানে চলে গেছে, পরে আবার ওইখানে গিয়ে দেখা দিয়েছে সেটা না, ওটা লাংয়ে ফ্রেশ করে হয়েছিল, মানে লিভার ক্যান্সার মেটাস্টাসাইজ করেছে লাংয়ে, সেরম না, মানে লাং ক্যান্সারই হয়েছিল ফ্রেশ করে। তো আমার লাংয়ে টিউমার ধরা পড়েছিল, ডাক্তাররা দেখ বায়োপসি করতে পারেনি, এমন জায়গায় হয়েছিল, তো ওরা ওটা অপারেট করে দিয়েছিল, কিন্তু ওটা ক্যান্সার না, পরে আমার অন্য জায়গায় টিউমার ধরা পড়েছে সেগুলোও গেছে বাদ, কোনোটাই ক্যান্সার না, কিন্তু আমার আরেকটা জায়গায় একটা মানে টিউমার ধরা পড়েছে, সেটা প্রি ক্যান্সারাস ছিল এবং সেটা ডাক্তার অপারেশন করে বাদ দিয়ে দিয়েছে, কিন্তু ওটা মানে নাকি খুব রেয়ার টিউমার, এবং ওটার যে প্রি ক্যান্সার থেকে ক্যান্সার হওয়ার যে পাত্র এটা, ওটা সম্বন্ধে এখনও বিজ্ঞানীরা ভালো করে জানে না, কিন্তু ওরা এটা জানে যে এটা খুব অ্যাগ্রেসিভ ধরনের একটা পাত্র, এবং এই ধরনের টিউমার রিমুভ করে দিলে ওটা নর্মালি ওটা লিম্ফ নোড দিয়ে ছড়িয়ে যাওয়ার চান্স থাকে, হেমাটোলজিক্যাল ইয়ে দিয়ে বা এইসব লিম্ফ নোড দিয়ে ওরা অনেক সময় ছড়িয়ে যায়, তো ওটার একটা মানে ভয় আছে এখনও, কিন্তু আমার মানে 1.5 বছরের মধ্যে আমার আবার ঠিক উজিতে আছে যে আমার ওই ধরনের ঠিক ওই অর্গানের কথাই লেখা আছে যে ওখানে একটা ওরকম ক্যান্সার হওয়ার চান্স আছে, তো ঠিক ওই অর্গানের কথাই লেখা আছে, কিন্তু অদ্ভুত ব্যাপার,
ওটা লেখা আছে কিন্তু এখনো পর্যন্ত সেরকম কিছু ধরা পড়েনি। ওটা আমি বিভিন্ন ওই ক্যান্সার পেশেন্টদের স্টোরি পড়ে, বিভিন্ন রকমের ভিডিও দেখে, বিভিন্ন বড় বড় হসপিটালের পেশেন্টদের ইন্টারভিউ দেখে, তারপরে এখানেও অনেক ক্যান্সার পেশেন্ট আছে তাদের কথা শুনিয়ে, তারপরে আমার অনেক চেনাশোনা লোকেরা হেলথ কেয়ারের সঙ্গে যুক্ত আছে, ডাইরেক্টলি চাকরি বাকরি করে, তাদের থেকে অনেক রকম এক্সপিরিয়েন্সের কথা শুনে আমি ওইগুলো লিখেছি। ওটা কিন্তু আমার নিজের এক্সপিরিয়েন্স না, কারণ আমি এখনও ফর্চুনেটলি কিমো রেডিয়েশন কিমো এগুলোর মধ্যে আমি এখনও যাইনি, কিন্তু জানি না ভবিষ্যতে যেতে হবে কিনা। কিন্তু মানে প্রি ক্যান্সারাস টিউমার যখন বাদ দিয়েছে এবং সেটা খুব অ্যাগ্রেসিভ, যার সম্বন্ধে বিজ্ঞানীরা অত জানে না, সেই জন্যে মানে আমার বডিতে তো ওই এনভায়রনমেন্ট আছে এবং জিনও আছে, যেহেতু আমার মার দুটো ক্যান্সার হয়েছিল, আর আছে আমার ফ্যামিলিতেও আছে হেমাটোলজিক্যাল ক্যান্সারে মারা গেছে আমার ঠাকুরদা, এরকম সব ব্যাপার স্যাপার আছে, জিনটা খুব মানে প্রকট আর কি। সেটা হয়তো হতে পারে ভবিষ্যতে, কিন্তু এখনও অবধি সেটা হয়নি। তাহলে আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই মেঘে যারা আছেন চাঁদনিতে চলে আসুন, যারা চাঁদনিতে আছেন তারা আরও চাঁদনিতে একেবারে উজ্জ্বল চাঁদের আলোয় চলে যান, আর হাসি খুশি থাকুন, আনন্দে থাকুন, আর কি বলবো। আর তো তিমি দেখতে যাওয়ার ব্যাপারটা আছে, যদি পারি ভিডিও আপলোড করে দেবো তিমি নিয়ে। আর শুনলাম একটা ইনফরমেশন পেলাম যে তিমিরা কীভাবে বাচ্চাদের দুধ খাওয়ায়, ওরা নাকি জলের মধ্যে সমুদ্রে ওদের মিল্কটাকে ওরা ছেড়ে দেয়, সেটা নাকি এরকম ফ্যাটের ফ্যাট তো মানে ওরকম মানে কি ওটা নাকি ভাসে জলে, মানে আমি এক্স্যাক্টলি বলছি কিনা ঠিক জিনিসটা বলতে পারছি কিনা জানি না, ওটা নাকি ভাসে জলে তখন বাচ্চারা এসে করে খেতে আনবে, আমি জানি না এটা সত্যি কিনা। আমি যেটা শুনেছি সেটা মানে ওরকম হয় এবং ওটা নাকি ওখানে দেখা যায় যেখানে আমরা যাবো। তো ওটা নিয়ে আমরা ভিডিও করে দেবো যদি পারি, ভিডিওটা যদি আপলোড করতে পারি। তাহলে আজকে এখানেই শেষ করছি। যারা প্রশ্ন পাঠাচ্ছেন, আমাকে এনকারেজ করছেন আমার রাইটিংগুলো নিয়ে, আবার পুরোনো জিনিসগুলো আমি খুলে দেখছি পড়ছি, পড়ে আবার আমি এনকারেজ হচ্ছি। তো আরেকজনের প্রশ্ন ছিল একটা, এটা অন্য ওই মানে অন্য একটা প্রশ্নের সঙ্গে করেছিলেন, সেটা মানে একটা সেকেন্ড সেট ছিল, সেটা আমি আবার বলে দিচ্ছি এখানে। যে উনি আমাকে জিজ্ঞেস করছেন যে আমি নতুন কি বই লিখছি, মানে উনি খুশি হয়েছেন যে আমি বলেছিলাম যে বই আর লিখবো না তারপরে লিখছি, মানে আর নতুন কি বই লিখছি। ওই বই দুটো তো বেরিয়েছে, সবুজ তারা আর তোষণ স্কিজোফ্রেনিক, এবার আমি একটা থার্ড বই লিখছি, ওটা শর্ট স্টোরি বই লিখবো, কিন্তু ওটা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে ওটা আমি শুরু করবো। এখানে আমার মানে বাড়িতে একটু কম্পিউটারের সমস্যা যাচ্ছে, সেই জন্য আমি ওই বেঙ্গলি ফন্ট নিয়ে একটু প্রবলেম হচ্ছে, সেই জন্য আমাকে ওটা একটু হয়তো অপেক্ষা করতে হবে বইটা বার করার জন্য, দেখি কি করা যায়। তবে আমি ইনফরমেশনটা দিয়ে রাখলাম আর কি। সবাই ভালো থাকুন, সবার ভালো হোক। এখানেই আমরা মেঘ চাঁদনি শেষ করছি, শেষে শুধুই চাঁদনি, কোনো মেঘ নেই আর কি, শেষ। ও সরি, একটু বলাই হয়নি, একজন বাচ্চা মানে বাচ্চা মানে সে আমার বই পড়েছে, বাচ্চাদের বই পড়েছে, পড়ে সে খুব ইমপ্রেসড হয়েছে, সেও লেখা শুরু করতে চায়, মানে লেখা শুরু করতে চায় এরকম অনেকের কাছে শুনেছি, এবং কিছু কিছু বাচ্চা তো বাংলা শেখা শুরু করেছে আমার বই পড়ার জন্য, এরকম আমার কাছে ইনফরমেশান এসেছে। তো আমি সেই আর কি, এর কথা স্পেসিফিক্যালি লিখেছে এর বাবা মা যে আমার রাইটিং পড়ে রাইটিং করতে চায়, তো জিজ্ঞেস করেছে যে আমি কি গার্গিদির মতো লিখতে পারবো, তো ওরা বলছে হ্যাঁ নিশ্চয়ই, কেন পারবে না, যে আমি কি এরকম বই ছাপাতে পারবো, অ্যামাজনে বই দিলে অ্যামাজনে আমার বই ছাপাবে, তো ওরা বলেছে হ্যাঁ কেন ছাপাবে না, তুমি লিখলে ভালো লিখলে কেন ছাপাবে না, এগুলো বলেছে টুলেছে। তো একটা জিনিস ওর একটু খটকা লেগেছে, ও বলেছে যে গার্গি দিকে তো দেখা যায় না ভিডিওতে, শুধু কথা শোনা যায়, দেখা যায় না কেন, শুধু ছবি দেখা যায় কিছু কিছু, ওনাকে তো দেখা যায় না, ওটাও বলেছে। আরে গার্গিদি তো মুভি স্টার না, গার্গিদি তো রাইটার, গার্গিদিকে তো দেখার দরকার নেই, গার্গিদির কথাটা গলার স্বরটা ইম্পর্টেন্ট, কি বলছে না বলছে ওটাই মানে শোনা গেলেই হলো, ওনাকে তো আর দেখার দরকার নেই, ধর মুভি স্টার না, সেই জন্যে গাড়ির দিকে দেখা যায় না। আর ওই তিমির ভিডিও যদি তুলতে পারি তাহলে তিমির ভিডিওটা দেখবে, দেখে এনজয় করবে, আর কি বলবো তোমাকে, তুমি এত ছোট আমাকে এভাবে মেল করেছো, মানে তোমার বাবা মা করেছেন, যাই হোক সেটা আমার খুব ভালো লেগেছে। তুমি লেখো নিশ্চয়ই, অ্যামাজন কেন, অনেক বড় বড় পাবলিশারও তোমার বই ছাপাবে, কেন ছাপাবে না। আর আজকাল তো এরকম মানে ইন্ডি পাবলিশারদের এই যে এত, অ্যামাজন তো একটা নতুন রেভলিউশন করে দিয়েছে আমাদের মতো মানে যারা লোকেরা, সাধারণ লোকেরা যারা লিখতে চায় তাদের জন্যে, মানে এরকম একটা রেভলিউশন তৈরি করে দিয়েছে, এখন তো যে কেউ ছাপাতে পারে বই। আর তোমার তো আর মানে তোমার তো যা মনে হলো আমি চিঠিটা পড়ে, তুমি ইংরেজিতে লিখলে, আর তোমার তো কিন্ডল আছে, ইংরেজিতে যারা লেখে তারা তো কিন্ডলে পাবলিশ করতেই পারে যখন তখন, খুবই সোজা হয়ে গেছে, সেই জন্য হবে না কেন। বেস্ট অফ লাক তোমাকে, বেস্ট অফ লাক, তোমার বাবা মাকে অনেক মানে শ্রদ্ধা জানাই, জানি আজ আমি শেষ করছি।